বাংলাদেশ যেন এটা ঠিক করে নিয়েছে যে সে বিশ্ব অর্থনীতিবিদদের এবং জাতিসংঘের বিরুদ্ধে সবসময় কাজ করবে, যেখানে গত বছর বিশ্ব অর্থনীতিবিদরা এটা বলে দিয়েছিল যে এই বছর অর্থাৎ 2023 সালে একটা বিশ্ব মন্দা পরিস্থিতি আসতে পারে, সেখানে এই বছরে কিন্তু বাংলাদেশ বেশি বেশি রপ্তানি করতে শুরু করে দিয়েছে। এই বছর প্রতি মাসে বাংলাদেশ প্রায় $5 বিলিয়ন করে রপ্তানি করতে শুরু করেছে। অন্যদিকে কিন্তু বাংলাদেশের রেমিটেন্স প্রবাহ বাড়তে শুরু করে দিয়েছে। ঠিক একইভাবে এবারও উল্টো কাজ করলো বাংলাদেশ, যেখানে জাতিসংঘ বলেছিল যে এই বছর বিশ্বে চালের উৎপাদন কম হতে পারে, সেখানে কিন্তু এই বছর বাংলাদেশের চালের উৎপাদন আরও বেড়ে গিয়েছে। তো এই খবর ব্যাপারে জানাবো আমাদের আজকের মূল রিপোর্টে। প্রাকৃতিক দুর্যোগের কারণে চীনের ফসল ক্ষতিগ্রস্ত হয় গত ডিসেম্বরে দেওয়া পূর্বাভাসের চেয়ে বিশ্বে চালের উৎপাদন কমবে বলে জানিয়েছে জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা। তবে চীনে কমলো বাংলাদেশ সহ কয়েকটি দেশে চাল উৎপাদন বাড়বে বলে জানিয়েছে সংস্থাটি। FAO প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে বিশ্বের চালে উৎপাদন এখনকার পূর্বাভাস 51.2 কোটি টন ধরা হচ্ছে, যা ডিসেম্বরের পূর্বাভাসের চেয়ে 12 লক্ষ টন কম। কারণ হিসেবে গত ডিসেম্বরে চীনের কর্মকর্তাদের মূল্যায়ন পর্যালোচনা তুলে ধরে বলা হয়েছে FAO যে প্রাক্কলন করেছিল তার চেয়ে দেশটির বিভিন্ন এলাকায় ধান রোপণ কম হয়েছে। এর মতো চীনের উত্তর পূর্বাঞ্চলের ফসলি এলাকাও রয়েছে, তারও আগে দেশটির দক্ষিণে তাপদাহ ও শুষ্কতার কারণে ফসল ক্ষতিগ্রস্ত হয়। চীনের চাল উৎপাদনের সংশোধিত হিসাব নিম্নমুখী হলো কয়েকটি দেশে চাল উৎপাদন সংশোধন হিসেবে ঊর্ধ্বমুখী রয়েছে, যার মধ্যে বাংলাদেশ গুরুত্বপূর্ণ। রোপণের সময় বৃষ্টিপাত সংক্রান্ত জটিলতার পরও এসব দেশে মৌসুমের দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ শস্যের উৎপাদন নিয়ে কর্তৃপক্ষের কাছ থেকে ইতিবাচক সাড়া মিলেছে বলে জানিয়েছে জাতিসংঘের এই সংস্থাটি। এছাড়াও FAO দেওয়া সর্বশেষ হিসাবে 2022 সালে বিশ্বে খাদ্যশস্য উৎপাদন 73 লক্ষ টন বেড়ে 276.50 কোটি টন হবে বলে পূর্বাভাস মিলেছে। তবে পূর্বাভাস বাড়লো এটা গত আগের বছরের চেয়ে 1.7% কম। বন্ধুরা, খবর ব্যাপারে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন।